ইন আলহামদুলিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বাদ। বন্ধুরা আশা করছি আপনারা ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা জানব স্বপ্নে কি দেখলে কি হয়, অক্ষর দিয়ে স্বপ্নের ব্যাখ্যা। আলোচনা বুঝতে সাথেই থাকবেন, আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। হ্যাঁ, তবের মধ্যে পানি দেখা ট অক্ষর দিয়ে, তারপরে আস্তে আস্তে আমরা ঠ অক্ষরের দিকে যাব। ট অক্ষর দিয়ে তবের পানি দেখা, যে কোনো কাজের ক্ষেত্রে আনন্দিত হবেন। টাকা পয়সার স্তূপ দেখা, যে কোনো কাজ করে টাকা পয়সা হস্তগত হবে অথবা আপনার লটারিতে সফলতা আসতে পারে। টাকা হাতে দেখা, হালাল রোজগার ভক্ষণ করার আলামত। টাকা যদি নষ্ট হতে দেখে তাহলে মন্দ লোকের পাল্লায় পড়ে অত্যাচারিত হওয়ার সম্ভাবনা। টাকা পকেটে দেখা, ধন সম্পদের মধ্যে বরকত হবে। টাক মাথা দেখা, ধন ঋণ মুক্ত হবে। টুপি দেখা, সম্পদ লাভ হবে। টুপি পড়তে দেখা, বিপদ মুক্ত হবে। টুপি মাথায় দেখা, শত্রু পরাজিত হবে। স্বপ্নে কেউ যদি টুল দেখে এটা তার মান সম্মান বৃদ্ধি হবে, সম্মান বাড়বে। টিকিট দেখা, টিলা দেখা, সুখ শান্তি হবে। টেবিল দেখা, সমাজে নেতৃত্ব দিবে। টেবিল ক্রয় করতে দেখা, সমাজে প্রভাবশালী হবে। টেলিগ্রাম আসতে দেখা, সম্মানিত চাকরি মিলবে। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন ঠ অক্ষর দিয়ে স্বপ্নের ব্যাখ্যা। স্বপ্নে যদি আপনি যে কোনো কাজের ক্ষেত্রে ঠকে যান, আর্থিক ক্ষতির সম্মুখীন হবেন। স্বপ্নে ঠাট্টা করতে দেখা, বিপদে পতিত হওয়ার আলামত বুঝতে হবে। এই বিষয়গুলো নিয়ে আর অনেকগুলো ভিডিও আছে আমাদের চ্যানেলে, আপনারা দেখবেন, উপকৃত হতে পারবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।